দীর্ঘ প্রতীক্ষার পর আজ শনিবার এইচএসসির ফল প্রকাশ হয়েছে। এসএসসি ও জেএসসির পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। তৃতীয় ধাপে 63 পৌরসভায় নির্বাচনে আজ সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটের অনিয়ম রোধে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের নানা অভিযোগও রয়েছে। দিনাজপুরের হাকিমপুরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শনিবার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের কাস্টমস সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ। চাঁদপুরে অভিযান চালিয়ে 62 মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তোকি জানান, সদর উপজেলার হরিণা ও বহরিয়া মাছঘাট থেকে শুক্রবার জাটকাগুলো জব্দ করা হয়। ভারতের দিল্লিতে আগামী 5 ফেব্রুয়ারি থেকে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। এর আগে সেখানে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরুর অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। করোনা মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এবার আরও একটি অর্জন যোগ হলো মেসি রোনালদোর নামের পাশে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের দশক সেরা বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন মেসি ও রোনালদো। একাদশে রিয়াল মাদ্রিদের সাবেক বর্তমান মিলে জায়গা পেয়েছেন মোট 5 জন খেলোয়াড়। এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। জয়ললিতা বায়োপিকের পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যে বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন কঙ্গনা।